রাধাকিশোরপুর থানা বিচার চাইতে এসে নিগ্রহের শিকার এক গৃহবধূ তার স্বামী। পুলিশের হাতে নিগ্রহের অভিযোগ, অসহায় গৃহবধূর। ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানায় সোমবার দুপুরে। ঘটনার বিবরণে জানা যায়, কুসুম দাস নামে এক মহিলা কাকরাবন ক্যাম্পের টিলা তার বাবার বাড়ি থেকে নিজ বাড়ি উদয়পুর আসার পথে ক্যাম্পের টিলা এলাকায় ৯ বছর বয়সে এক শিশুকে রাস্তায় জলের বোতল সহ বিভিন্ন বজ্র পদার্থ কুড়াতে দেখে মায়ায় পড়ে যায়। পরে এই ছেলেটিকে ক্যাম্পের টিলা এলাকা থেকে উদ্ধার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু থানায় এসে পুলিশের সাথে এই বিষয়ে কুসুম দাস ও তার স্বামী সুব্রত দাস কথা বলেন। কথা বলার মাঝে হঠাৎ করে থানার ওসি বাবুল দাস আক্রমণ চালায় অসহায় মহিলা কুসুম দাস ও তার স্বামীর উপর। এমনটাই অভিযোগ করে আক্রান্ত গৃহবধূ। সেই সাথে থানার অন্যান্য পুলিশ কর্মীরাও তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ আনেন তার স্বামী। প্রশ্ন উঠছে, কেন রাধাকিশোরপুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা এভাবে একটি মহিলার উপর মারমুখী হয়ে ওঠে তা বুঝে উঠতে পারছেন না কেউ। থানার মধ্যে একটা সময় চিৎকার চেঁচামেচি শুরু হয় অসহায় মহিলা প্রাণ বাঁচানোর জন্য। মহিলার চিৎকার চেঁচামেচি শুনে থানা সংলগ্ন বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি জনগণ ভিড় জমায় গোটা রাধাকিশোরপুর থানায়। পরে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি থানার মধ্যে ছুটে আসে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক। কথা বলেন আক্রান্ত মহিলার সাথে। আক্রান্ত মহিলা কুসুম দাস দাবি করেন, ছোট্ট ৯ বছর বয়সে ছেলেটিকে রাস্তার পাশে এ ধরনের নানান সামগ্রী কুড়াতে দেখে তার মায়া পড়ার কারণে ছেলেটিকে ভবিষ্যতের কথা চিন্তা করে থানার দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশের এ ধরনের অমানবিক ব্যবহারে এক প্রকার প্রশ্ন উঠছে, কোথাও কি রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে কালিমালিপ্ত করার জন্য রাধাকিশোরপুর থানার পুলিশ এহেনও ভূমিকা নিয়েছে? এ ধরনের নিন্দার ঝড় বইছে গোটা উদয়পুর শহরে। সোমবার ভর দুপুরে থানায় এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আক্রান্ত মহিলা দাবি করেন, গোটা ঘটনায় মারধর করা হয়েছে তার স্বামীর উপর ও তার উপর। সম্পূর্ণ প্রমাণ থানার সরকারি সিসিটিভি ক্যামেরার মধ্যে রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ডক্টর মানিক সাহা যে জায়গায় পুলিশকে আন্তরিকভাবে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ পাঠাচ্ছেন, আর অন্যদিকে উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সরকারকে বদনাম করার চেষ্টা চালাচ্ছেন দিনের পর দিন, যা লজ্জায় মুখ ঢেকেছে উদয়পুর। পরে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। কেন এই ধরনের ঘটনা উদয়পুর থানায় ঘটছে? পরবর্তী সময় এই ঘটনা জানতে পেরে বিজেপি যুব মোর্চার কর্মী থেকে শুরু করে আরকেপুর মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম ছুটে আসে রাধাকিশোরপুর থানায়। কথা বলেন পুলিশ আধিকারিকদের সাথে। জানতে চাওয়া হয় কেন মহিলার উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে পুলিশ কোনো ধরনের উত্তর দিতে পারেনি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি উদয়পুরে। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। এসি থানার এত কচ্চ মানুষ, আমি আরে সিনিয়র না বাবা, তুমি কি করো? আমি ভাঙ্গা সুরা ঢুকাই, তোমার কে পড়াইছে? তো আমার মা পড়াইছে। আমি তো দিলে চলো তোমার একটা ব্যবস্থা করে পড়াশোনা করবানি, তো আমি পড়াশোনা করিলাম। এবারে কিছু সেন্টারে মিডিয়া কাছে গেছি, মিডিয়া বলছে তুমি থানার ভিতরে আয়ো, থানার ভিতরে আইছি সবাই কেন রাখছি, রাখুন এবারে কো বস্তাটা এখান থেকে সরাও। তারপরে আমি বলছি, কিরে স্যার এটা তো খারাপ বস্তা না, এটা পুরো এম একটা দরকার এসে আমি সারের লোক কথা হয়ে নয়, তারপরে বস্তাটা ছয় এলাম, এটা তো কোনো খারাপ বস্তা নিতে ভাঙ্গা সুর আছে ছেলের তো পাইছি। তারপরে চল চল ভিতরে চল, এবারে পুরো দেখেন কি বলছে, সামনে মাসে দেখেন, হাতটা দেখো, হাতটা দেখো, দেখেন কি বলছে বাইরা। ভিতরে নিচে ভিতরে নেওয়ার পরে অসি বাবু তাহলে একটা আপনার গেঞ্জি আপাতার গেঞ্জি বিন্দা রয়েছে কালো করে, তাই বলো অসি তো আমি অসি আমার চিনস নি, সিসি ক্যামেরা দেয়া নিয়ে কথা কইছিনি, সিসি ক্যামেরা না থাকলে হইতো না, এরপরে তাই না শুধু দাপড়াইতেছে, প্রথম দিছে হ্যাঁ, প্রথম আমার মারছে না, প্রথমে হেরে দিছে, হেরে মারতেছে আমার বউরে মারতেছে, মারার পরে আমি স্যার এটা কিটা করেন কই আগাই যাইতেছি ভিতরে টেবিলটার ভিতরের দিকে আমার ঢুকাইছে, কোন টেবিলটা আমি চিনি ঢুকাইছে, পরে আমি যে স্যার এটা কিটা করেন আইসি পরে তাই না আমার থাপড়াইতেছে, আইসেন না স্যার আপনারা বহুত কিছু করতেছে থানার ভিতরে, আমার থাপড়াইতেছে থাপড়াইতেছে, আমার রাগ এরম কথা থাপড়াইতেছে, আমার বউরে গ্যারেম আছে আর আমার গ্যারেম আছে, আমি এটা চাই আর এই বাচ্চাটা লাগে আমার পরে কি আমরা। আপনার নাম কি? আমার নাম সুব্রত দাস।
আর ওয়াইফের নাম? ওয়াইফের নাম পূজা দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার বাড়ি মাতার বাড়ি। একটা কুলকুমারী মেসপিটিনি আমার বাড়ি। একটা কুলকুমারী মেসপিটিনি। স্যার মানে একটু কোন মানে কি হইছিল ঘটনাটা কি হইছিল আপনার থানার ভেতরে স্যার মারপিটের? থানার ভেতরে স্যার মারপিট কি করবেন স্যার এই বিষয়টা? থানার ভেতরে মারপিটের কোনো ব্যাপার না স্যার। অভিযোগ করতেছে যে একজন মহিলা স্যার, যে অভিযোগকারী তো স্যার কইতাছে স্যার ঘটেছে, তার কোনটা আমরা